হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি সৌভিক, আমার সঙ্গে আছে দেবার্গ এবং সন্দীপ। এসে অনেকদিন পর সন্দীপের জন্য এতদিন মানে ডিলে হয়েছিল, কমসে কম আমরা 15 দিন পর আমরা ভিডিও করছি আর ক্যামেরা আছে গৌরব। তো সন্দীপের সাথে লাস্ট ভিডিও কী হয়েছে আপনারা জানেন, এবং আমাদের লাইট একটু কম দেখে ঘাবড়াবেন না, এটা আমাদের সেই পুরনো লাইটটা, কারণ আগের ভিডিওয়ে যে আমাদের লাইটটা খারাপ হয়ে গিয়েছিলো, লাইটটা এখনও সার ঠিক করা হয়নি, দোকানে দেওয়া আছে, মানে আসবে তারপর। তো ততদিন তো আপনাদেরকে মনোরঞ্জন করতে গেলে আমাদেরকে ভিডিও দিতে হবে, তো সেই কারণে আমরা ভিডিও করতে এসেছি। তো আজকে আপনার লোক সংখ্যা দেখেই বুঝতে পারছেন যে জায়গাটা কতটা ভয়ঙ্কর। আজকে আমাদের যিনি জায়গা সন্ধান দিয়েছেন, তিনি আজকে মানে কিছু কাজের জন্য বাইরে আছেন, কিন্তু ওনার মা আছে, ওনার মাকে সব কিছু বলে দিয়েছিলেন। তো জায়গাটা কতটা ভয়ঙ্কর, তো স্টোরিটা আমরা একটু ভিতরে গিয়ে বলবো। তো আপনি তাহলে ঢুকে যান। এনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এত রাতেও হচ্ছে আমাদের জন্য ইনি জেনে ওই জেগে বসেছিল। তো ফ্রেন্ডস, আমরা একটু এগোবো, এগিয়ে স্টোরিটা বলবো। তাহলে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ স্টোরিটা হচ্ছে যে কিছু দূরে একটা বাড়ি আছে, মানে এমনি নর্মাল একটা বাড়ি, বাড়িটা কোন সময় ইউজ হতো, পাশে একটা মানে ছোট জায়গা আছে, ওই জায়গায় পিকনিক টিকনিক হলে হতো। এবং আজ থেকে প্রায় 3 বছর আগে একটা ঘটনা ঘটে, আশেপাশে চারিদিকে সব গাছ নড়ছে। তো আমি স্টোরিটা বলে নিই, চারিদিকে সব জলঘর এলাকা। তো জায়গাটা এতটাই ভয়ঙ্কর, ওই জায়গাটাকে বাদ দিয়ে চারিদিকে সমস্ত লোক বসতি আছে, পার্টিকুলার ওই জায়গায় কোনো লোক বসতি নেই। আগে ওই জায়গায় হ্যাঁ এই বাগানটা কেন অ্যাক্টিভিটিস হচ্ছে এটাও আমি বলবো। তো ওই জায়গায় আগে পিকনিক হতো, কিন্তু এখন পুরোটাই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে পিকনিক করার মতো জায়গায় না, এতটাই ভৌতিক অবস্থায় পড়ে আছে। ওই বাড়িটায় নাকি রান্নাবান্না হতো, তো ওই জলকরের কজনকে দেখাশোনার দায়িত্ব দেয়। তো তারা কী হয়, যেহেতু আলাদা থাকতে অনেকের অসুবিধা হয়, তো তারা বাড়ি যায় না, তারা দুজন এখানে এসে থাকতো। তো এখানে এই বাড়িতে হঠাৎ একদিন তাদের মৃতদেহ পাওয়া যায়, একজনের মৃতদেহ মানে মুখ দিয়ে গ্যাজে উঠেছিল পাওয়া যায় ঘরের মধ্যে, এবং আরেকজন নাকি এই বাগানে পাওয়া যায়, মানে সে হয়তো পালাতে গিয়ে এই বাগানের মধ্যে সেই একই গ্যাজে তুলে। পোস্টমর্টাম স্টোরিটা বলছি আর হচ্ছে আমাদের এখানে আসার পর থেকে কিন্তু অ্যাক্টিভিটিসটা শুরু হয়েছে, স্টোরিটা শেষ করিনি। তো হচ্ছে কী হয়, পোস্টমর্টাম রিপোর্টে আসে এটা কিন্তু বিষ খেয়ে মৃত্যু না, যেটা বিষ খেলে মুক্তি গেছে ওটা বিষ খেয়ে মৃত্যু না, এটা কি অন্যভাবে মৃত্যু। তো মৃত্যুটা আজও রহস্যের হয়ে আছে। তো আমাদের লাইট শট কিন্তু আমরা সব পুরোটাই কভার করবো, তো দেখি ক্যামেরাটা আগে দিয়ে দেবো। বাঁশ বাগানটা প্রচণ্ড দুলছে, শুনে দিবি একটু এগিয়ে। বন্ধুরা, আজকের দিনটা একটু ম্যানেজ করুন, আমাদের লাইফ শর্ট, আপনারা জানেন কেন লাইফটা শর্ট। এই বাজারটা নোট ছিল বল, ভাই 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 বাইরের ওখানটা মার, তো বাড়ির ওখানটা আওয়াজ আসছে না, সবাই নোটিস করেছে বাড়ির ওখানটা আওয়াজ আসছে বাইরের ওখান থেকে। এর ভিতরে আওয়াজ না, আওয়াজ দূরের যে লাইট গুলো দেখা যাচ্ছে, এই পুরো ঝান্ডা চলে গেছিস, এটা এই আমি এটা বলে দেয়, দূরের যে লাইট গুলো দেখা, এগুলো হচ্ছে সব জলকর এলাকা, দেখুন ঘিরে সব জলকর। আমরা বাইরের দিকে যাবো,
বাসটা পড়লো না? হুম, টেক গিয়া আমাকে টাচ করবে নাম করে মনে হলো আমার তেমন কিছু একটা। যে এই যে ওনার বাড়ির পাশ থেকে আমরা আসলাম, তো আমাদের যিনি সাবস্ক্রাইবার সেও নাকি বলেছে যে ওই বাড়ির উৎপাত নাকি তাদের বাড়ি পর্যন্ত আওয়াজ হয় অনেক সময়। তাদের বাড়ির বাইরে বাথরুম, তো বাথরুম করতে অনেক সময় ভোরবেলা কি রাত্রিবেলা বেরোয়, সেই সময় নাকি কোনো সময় আগুনের গোলা ছুটে যায়, কোনো সময় মানে আর্তনাদ আসে। ও মেন কথাটা বলাই হয়নি, আসলে তাদের মৃত্যুটা রহস্যই আছে, কিন্তু গ্রামের মানুষজন নাকি বলাচলা করে যে বহু পুরনো কাল আগে এই জমিতে নাকি একটা প্রেতাত্মা বসবাস করতো, মেবি তার কারণেই তাদের মৃত্যু ঘটেছে। কিন্তু এর কোনো কিন্তু সায়েন্টিফিক্যালি কি বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কিন্তু হ্যাঁ মৃত্যুটা অবশ্যই রহস্যের। বিষ খায়নি অথচ গ্যাঁজা হয়ে একজন এই বাগানের ভিতরে একজন বাড়ির মধ্যে মৃত্যু ঘটে লোক দুটোর, মানে শ্রমিক যেটা বলে। তো আমরা এই করবো, বাড়িটা দেখাবো। আমাদের লোক সংখ্যা দেখে বুঝতে পারছেন যে জায়গাটা কতটা ভয়ঙ্কর এবং আমরা কেন আসছি তার জন্য। এখানে চাষ করেছিল বল, এখন আর হয় না, দেখে বোঝা যাচ্ছে। দেখুন এইগুলো দেখেছিল, বাড়িটাকে দেখ, আমার হাতটা ছাড়তে ভিতর থেকে টিনে আওয়াজ, একটা অদ্ভুত আওয়াজ আসছে ভিতরে, কাউকে দেখলাম মনে হচ্ছে। ওই দিকটা একদম না, সেটা এসে পড়লো ভাই, ভাই ভাই কাকটা দেখা জামা কাপড় দেখলাম ভাই, এই ঘাসটা দুলছে দেখ, এই ঘাসটা ওর দুলছে একসাথে। পিছনে
এদিকে 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 ভিতর তো আওয়াজ হচ্ছে। এটা দরজা খুলে গেছে, ভিতরটা দেখা যায় ভিতরে কি ঢোকা সম্ভব? আস্তে আস্তে সাবধানে আস্তে। ধাক্কা দিল ভাই, দেখলি দেবার দেখলি ওকে ধাক্কা দিল সজোরে আমার গাড়ি এসে পড়লো, আমি সমস্যা বন্ধ করে দিয়েছি। একবার সামনে একবার পিছনে, আমাদেরকে ঘুরপাক খাওয়াচ্ছে বারবার, ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করি। এই এবার তিনজনে একসাথে ঢোক ভাই, একা একা ঢুকিস না। একসাথে ভাই ঘরে তো কিচ্ছু নেই, বাজে অবস্থা, শুধু এই দুটো কাপড়ে আছে। ভাই দরজা বন্ধ হয়ে গেছে, শেষ। ট্রাই কর আমি দেবো এদিক দিয়ে যাচ্ছি। ভাই বাইরে নিয়ে বাইরে নিয়ে আয়, আমাদের ক্যামেরা কেমন করে তুলতে দিতে ভাই, এই আমি তো গরম।